ঘর থেকে যদি এই 10টা বিষয় একটু খেয়াল করেন, আপনাদের ঘরে জিনের কোনো আসর হবে না, কিচ্ছু লাগবে না, এমনি শান্তি আর শান্তি ঘরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ঘরগুলোরে বানাইছি এমন, ঘরের ভিতরে খারাপ জিন প্রবেশ করে পুরা ঘরটাকে লন্ডভন্ড করে ফেলছে। আজকে এখান থেকে 10টা বিষয় জেনে যান, ঘরগুলাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে, জানবেন তো ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মালাইকা লা তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউ রাহিম, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যেই ঘরের মধ্যে বসবাস করে, এমন ঘরে রহমতের ফেরেশতা থাকে না, দুষ্ট জিনদের দিয়ে বরপুর হয়ে যায়, রহমত শূন্য হয়ে যায় ঘরে ঘরে। আজ রহমত নাই, রহমত শূন্য। এর কারণ কি? কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ফুপুর খবর নেয় না, বোনের খবর নেয় না, খালার খবর নেয় না, মামার খবর নেয় না, এমনকি নিজের মা বাবার খবর নেয় না। ঘরে ঘরে এমন অবস্থা থাকার কারণে রহমত আজ ঘরে ঘরে নাই, ঠিক না বিঠি? এক নম্বর। দুই নম্বর, আল বাইতুল্লাযী ফীহি কালব, যেই ঘরে কুকুর লালিত পালিত হয়। কারণ এখন গবেষণা করে দেখা গেছে কুকুরের শরীরে এত দ্রুত ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, এটা থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে যায় খুব দ্রুত। আল্লাহ চান না তার কোনো একটা গোলামের ক্ষতি হোক, এই জন্য আল্লাহর হাবিব বলে গিয়েছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেই ঘরের ভিতরে কুকুর থাকে। এখন চিন্তা করেন, আমাদের ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসতে পারে না, কুকুরের মতো প্রতিবন্ধকতা ঘরের মধ্যে থাকার কারণে, ঠিক না বেঠি? দুই নম্বর। এবার ক নম্বর, তিন নম্বর, আল্লাহর হাবিব বলেন, লা ইউনকা বাউলুন ফি তাসতিন ফিল বাইত ফাইনাল মালাইকা লা তাদখুলু বাইতান ফিহি বাউলুন মুনতাকা, ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না, ছোট্ট বাচ্চাদের পেশাব, বয়স্কদের পেশাব কোনো একটা পাত্রে রেখে আপনি যখন ওই পাত্রটা ঘরের ভিতরে রেখে দেবেন, দুর্গন্ধ হয়ে থাকবে। হাই কমোড এখন ঘরে ঘরে ব্যবহার করা হয়, পানি দিয়ে পরিষ্কার রাখা হয় না, এমন ঘরগুলার ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেখানে রহমতের ফেরেশতা নাই, এমন ঘরের ভিতরে দুষ্ট জিনদের আনাগোনা বেড়ে যায়, ঠিক না বেঠি? ক নম্বর, তিন নম্বর। ছোট বাচ্চাদেরকে পেশাব করায় জমায় রাখে, ছোট ছোট কমোডের মধ্যে পেশাব করায় জমায় রাখে, পায়খানা পেশাব করায় জমায় রাখে, হাই কমোড ব্যবহার করে পরিষ্কার করা হয় না, দরজা খোলা রাখা হয়, প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়, এই সময়ে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, দুষ্ট জিনদেরকে দিয়ে ঘরটা পরিপূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কত নাম্বার? তিন নাম্বার। যাব কয় নাম্বার? চার নাম্বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি সুরাব, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেই ঘরের ভিতরে ছবি লটকায়া টাঙায়া রাখা হয়। আমাদের দেশে এখন ছবি লটকায় না, কথা কয় না? আপনি যে ছবি লটকাইলেন, আপনার নেতা, আপনার ভালোবাসা, আপনার অহংকার ছবি লটকানোর মধ্য দিয়ে কিছু যায় আসে না। যারা যারা ছবি লটকান, এই ছবি লটকায়া নেতাকে আপনি মহব্বত দেখান নাই, নেতার কবরের ভিতরে আজাব আর আজাব চলতেছে, কারণ ছবি লটকানোর দ্বারা রহমত আসে না, গজব আর গজব ঢুকতেছে, ঠিক না বেঠি? এখন হাদিসটা একটু ব্যাখ্যা করে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করছে, সনাতু তুআমান
فدعوتُ النبي صلى الله عليه وسلم علي رضي الله تعالى عنه বলছেন নবীজিকে আমি দাওয়াত করে আনলাম আমার ঘরে খাওয়াবো বলে فجاء فدخل فراى سترا فيه تصاوير নবীজি ঘরে প্রবেশ করেই দেখে পর্দার ভিতরে একটা ছবি নবীজি দেখা মাত্র فخرج তৎক্ষণাৎ নবীজি বের হয়ে গেলেন হযরত আলী অবাক হয়ে গেলেন নবী দাওয়াত করে আপনাকে আনলাম কেন আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহর হাবিব বলেন ওই ঘরের ভিতরে লা তাদখুলুল মালাইকা ফিহি সুরা ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে ছবি আছে ফেরেশতা যদি প্রবেশ করতে না পারে আমি রহমতের নবী হয়ে কেমন করে প্রবেশ করব বলেন আল্লাহু আকবার আজকে থেকে যদি আপনি আপনার বাপকে ভালোবাসেন আপনি আপনার মাকে ভালোবাসেন এমনকি আপনি আপনার উস্তাদকে ভালোবাসেন আপনি আপনার নেতাকে ভালোবাসেন সবার ছবিগুলো খুলে ফেলেন তাদের জন্য ইস্তিগফার পড়েন ছবি টানানোর মধ্য দিয়ে অপসংস্কৃতির চর্চা হয় মুসলমান ছবি টানায়া নেতাকে অনুসরণ করতে পারে না ঠিক কিনা বলে জিব্রিল একদিন নবীজির ঘরে প্রবেশের অনুমতি চাইছেন ইস্তাযানা জিব্রিল আলান নবী নবীজি প্রবেশ করতে পারি আপনার ঘরে আল্লাহর হাবিব বললেন উদখুল জিব্রিল প্রবেশ করেন জিব্রিল বলেন কাইফা দুখুলু ও ফি বাইতিকা সিত্রুন ফিহি তাসাউির নবী কেমন করে প্রবেশ করব আপনার ঘরের ভিতরে ছবি আছে এমন ঘরের ভিতরে আমি যেতে পারি না আল্লাহ নবীর ঘরে জিব্রিল প্রবেশ করে নাই ছবিটাকে ছিঁড়ে ফেলা হলো কর্তন করা হলো এবার চিন্তা করেন ছবি যদি থাকে আপনার ঘরে রহমতের ফেরেশতা থাকবে না রহমত শূন্য হয়ে যাবে দুষ্ট জিনদের দিয়ে ভরে যাবে শয়তানের কুমন্ত্রণা চলবে যদি রহমত কামনা করেন ছবি অবশ্যই সরায় ফেলতে হবে ঠিক না বেঠি কত নাম্বার মাশাআল্লাহ কত নাম্বার ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল মূর্তি যেই ঘরে থাকবে অনেকে দেখবেন ছোট ছোট শপিস আকারের খুব শখ করে বিভিন্ন মূর্তি এনে রেখে দিস বিভিন্ন রোমকদের সেই রোমান সভ্যতার সাক্ষী স্বরূপ উলঙ্গ মহিলাদের মূর্তি ঘরের মধ্যে রাইখা মনে করতেছে কিছু একটা আমি আল্লাহর হাবিব বলেন তোমার ঘরে ফেরেশতা প্রবেশ করবে না আজকে থেকে এই মূর্তি সরান এই মূর্তি প্রতিষ্ঠিত করার জন্য নবী আসেন নাই নবী এসেছেন আল্লাহর তাওহীদকে জিন্দা করার জন্য ঠিক না বিঠি কত নাম্বার মাশাআল্লাহ এবার আল বাইতুল্লাযী ফীহি আজরাস আল্লাহর হাবিব বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল নূপুর যেই ঘরের ভিতরে বাজে এখন বাজেনি কয় না বাজে ছোট ছোট বাচ্চারে শখ করে গিয়ে বাজার থেকে নূপুর এনে দিছেন আম্মা জান হাজরতে আয়েশা দেখছেন এমন একটা নূপুর একটা বাচ্চার পায়ে রসুলুল্লাহর ঘরে ঢুকছেন সঙ্গে সঙ্গে আম্মা জান দাঁড় করায় দিলেন বললেন নূপুর খোলো তারপরে ঢুকো নূপুর নিয়ে রসুলুল্লাহর ঘরে প্রবেশ করার কোনো অনুমতি নাই কারণ আল্লাহর হাবিব বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল যে ঘরের ভিতরে নূপুর বাজে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে এবার চিন্তা করেন এরকম নূপুরওয়ালা ঘর এখন কম না বেশি এরপর রসুল বলছেন ওয়ালা তাসহাবুল মালাইকাতু রুফকাতান ফিহা জারাস যে ঘরের মধ্যে ঘন্টা থাকে এখন দেখবেন পর্দার মধ্যে একটা ওই যে টুং 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 আওয়াজ হয় পর্দার মধ্যে এরকম একটা মিউজিক সহকারে পাওয়া যায় 99 টাকার যে সমস্ত দোকান আছে না ওই জায়গাতেই পাওয়া যায় বেশি টাকা লাগে না ওইখান থেকে গিয়ে একটা ঘন্টা কিনে আপনি পর্দার সাথে টানায়া দেন রসুল বলছেন লা তাসহাবুল মালাইকা রুফকাতান একটা মুহূর্তের জন্য তার বন্ধু ফেরেশতারা হয় না
যার ঘরের ভিতরে ঘন্টা বাজে, কারণ ওইটা খ্রিস্টানের অনুসরণ, এটা মুসলমানের কাজ হতে পারে না। ক নম্বর বড়াই মেহরবানি দরজাটা খুলিয়ে, সুন্দর ভালো মেহরবানি করে দরজাটা খুলতে কয়, আপনি খুললেন, এই জন্য উল্টা পাল্টা ঘন্টা বাজে এরকম কোন কলিং বেল রাখবেন না, ঠিক আছে না? ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঘড়ি টড়ি এগুলোর মধ্যে যেগুলো আছে, মোবাইলের ভিতরে সুন্দর রিংটোন দিবেন, এখন রিংটোন সব সেট করা যায়, সুন্দর সুন্দর রিংটোন দিবেন, মিউজিক বিহীন রিংটোন আপনি দিতে পারবেন, এই রিংটোনগুলো ব্যবহার করবেন যেগুলোর ভিতরে আপনার ইমানটা জাগ্রত হয়, এমন একটা রিংটোন দিয়ে রাখবেন, কোরআনের আয়াত দিবেন না, সুন্দর একটা সঙ্গীত, এটার প্রথমে একটা দুইটা লাইন আপনার ইমানটাকে জাগ্রত করে দিবে, এমন একটা সঙ্গীত দিয়ে রাখবেন, পারবেন ইনশাআল্লাহ? কত নাম্বার? এবার কয় নাম্বার? সাত নাম্বারে আল্লাহর হাবিব বলেন, আল মালায়েকা তাতাআযা মিন রওয়াইহিল কারীহা, ফেরেশতাদের জন্য কষ্ট হয় এমন দুর্গন্ধ, ধূপ জ্বালায় রাখলেন ঘরের ভিতরে, প্রচন্ড ধূপ জ্বালায় গন্ধ করে রাখলেন, এরকম হয় না অনেক সময়? আমাদের দেশে বাচ্চা হইলে ধূপ জ্বালায়, কিসের বাচ্চা হইলে ধূপ জ্বালাইবেন? বাচ্চা হইলে দরজা টরজা ঘর টর সব বন্ধ করে এরপর ধূপ জ্বালায়, এটা একটা কুসংস্কার। কি সংস্কার? কুল্লু গুলামিন রহিনাতুন বিআকীকাতিহি, আপনার কাজ হচ্ছে আপনি আকিকা দিবেন, তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা, সুন্দর করে চুলগুলা ফালাবেন, নতুন সুন্দর একটা নাম রাখবেন, বাস এটার কারণে আল্লাহ তাকে হেফাজত করবে, জিনদের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ক্ষতি থেকে, জিনদের ক্ষতি থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? তাহলে কয় নাম্বার? সাত নাম্বার, দুর্গন্ধযুক্ত কোনো কিছু দিয়ে ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আট নাম্বার, আল্লাহর হাবিব বলেন, ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরীব, যেই ঘরটা কোরআন শূন্য হয়ে যাবে, কোরআনুল করিমের কোনো তেলাওয়াত সারা দিনে এক আয়াতও আপনি তেলাওয়াত করেন নাই, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না, বদজিন দিয়ে ভরপুর হয়ে যায়, শূন্য ঘরের ভিতরে যেমন বিভিন্ন পোকা মাকড়ের বাসা হয়, যেই ঘরের ভিতরে কোরআন নাই, বদজিন খবিস শয়তান দিয়ে ভরপুর হয়ে যায়, রহমতের ফেরেশতা থাকে না, প্রতিদিন কোরআন পড়েন, হুব্বু সামাইল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন শুনেন, কোরআন শিখান, আপনার সন্তানদেরকে পড়ান, সামান্য সামান্য উচ্চারণ করান বাচ্চাদেরকে, এই ঘরটাকে যিনি জীবিত বানায় দিবেন তিনি কি? ঘর কি মৃত বানায় না? আট শেষ, এরপরে কয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিটার কাছে ফেরেশতা যায় না, আল ইনসানুল্লাযী ইয়াকুনু আকসারা ওয়াকাতিহি জুনুবান লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিহি, অধিকাংশ সময় নাপাক থাকে, যে লোকটা পবিত্রতা হওয়ার নিয়মই জানে না, স্ত্রী সহবাস অথবা অন্য কোনো কারণে অপবিত্র হয়েছে, পবিত্রতার নাম নাই, গোসলও করে নাই, পবিত্র হয় নাই, দিন পার হয়ে গেছে, এমন ব্যক্তি যেই ঘরে থাকে এমন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কত নাম্বার? নয়। এবার দশ, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, আজকে অল্প সময়ে অনেকগুলা কথা বলতে পারছি, আল্লাহর মেহরবানি। এবার কয় নাম্বার? দশ নাম্বার, দশ নাম্বারে আল বাইতুল্লাযী ফীহি জিলদু নামির, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেই ঘরের ভিতরে বাঘের চামড়া লটকায় রাখা হয়,
এমন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে কয়টা হলো? সবাই বলেন কয়টা হলো? ফেরেশতাদেরকে বন্ধু বানান আকসারু মিন আদাদিল হাসার, শুধুমাত্র কদরের রাত্রিতে ধুলি বালি যেই পরিমাণ, এর চেয়েতে বেশি সংখ্যক ফেরেশতা যিনি নাজিল করে দেন তিনি কে? এই ফেরেশতাদেরকে বন্ধু বানানোর জন্য এই দশ রকমের কাজ থেকে বাঁচেন। খারাপ জিন থেকে বাঁচতে, খারাপ জিনের দুষ্ট জিনের আসর থেকে বাঁচতে এই দশ রকমের অভ্যাস বাদ দেন। ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যিনি রহমতের ফেরেশতা দিয়ে ঘরটাকে ভরপুর করে দিবেন তিনি কে?